নীরবে চলিছে এক অপরূপ আন্দোলন। এই আন্দোলন রাজপথৰ নহয়, ইয়া নিবিড় গহীন বনত চলা এক নীরব আন্দোলন। চলা গ্রাম্য অভয়ারণ্যত অর্কিড পুনঃসংস্থাপনের কাম আরম্ভ করেছে চলা ভিলেজ স্যাংচুয়ারি কনজারভেশন সোসাইটিয়ে। চলা সংরক্ষিত বনাঞ্চলক সুরক্ষা আর সংরক্ষণের স্বার্থত এই আন্দোলন আরম্ভ হয়েছে। চলা গ্রাম্য অভয়ারণ্য রূপে নামাকরণ করে ইয়াত চলিছে কেবাশ অর্কিড পুনঃসংস্থাপনের কাম। এয়া চাও, 130টাতকৈও অধিক অর্কিড পোৱা এসময়ৰ এই চলা অভয়ারণ্যত পুনের অর্কিড সংস্থাপনের নীরব আন্দোলন। যে অর্কিড আগতে ইয়াতে আসলে ভরপুর হয়ে আসে, তো অর্কিডবিলাক নাইকিয়া হয়ে গেল। তো আশা করছো আমি আজিরপরা ইয়াত অর্কিড আমি রুবলে আরম্ভ করছো, আর আশা করছো ভবিষ্যতে যাতে এখন এখন অর্কিড পার্ক রূপে খ্যাত হয়। উল্লেখযোগ্য, এসময়ত চলা অভয়ারণ্য অর্কিডের সমগ্র অসম বিখ্যাত আছিল, কিন্তু চোরাং বেপারীর দৌরাত্ম্য আর চোরাং কাঠ ব্যবসায়ের বহু গছ কাটি পেলাত এটা সময় তেনেই নিশকটিয়া হয়ে পড়ল এই অপূর্ব বনাঞ্চল। কমি আহিল অর্কিডের সংখ্যাও, বর্তমান এই অরণ্যখনত 67টা প্রজাতিরহে অর্কিড বাঁচি আছেগৈ। সেয়েহে অর্কিড সমূহ সোসাইটির তরফরপরা পুনের সংস্থাপনের ব্যবস্থা করে এই জন আন্দোলন আরম্ভ করা হয়েছে। চলা ভিলেজ সেঞ্চুরি কনজারভেশন সোসাইটির তরফরপরা অর্কিড রোপণের যে কাম আমি করে আছো চলা গ্রাম্য অভয়ারণ্যত, যেহেতু এটা সময় ইয়াত কেবাবিধারও অর্কিড পাওয়া গৈছিলে, প্রায় 130 বিধ অর্কিড পাওয়া গৈছিলে। বর্তমান সময়ত 67টা প্রজাতি মানুষের ইয়াত অর্কিড আছেগৈ, গতিকে যিখিনি নাই সেখানে আমি পুনের সংস্থাপনের ব্যবস্থা করছো ইয়াত। অরণ্যখনক পূর্বর রূপ দিয়াত ব্রতী হয়ে আছে এই সকল খেলানি। এই প্রয়াসের শুভারম্ভ করে চলা গ্রাম্য অভয়ারণ্যর ব্র্যান্ড এম্বাসেডর তথা গীতিকার সুরকার কণ্ঠশিল্পী দেবজিৎ বড়াই। চলা গ্রাম্য অভয়ারণ্যর মানুহমারী চলা বনগাঁও অঞ্চলত ইয়ার জড়িয়ে এখন প্রাকৃতিক অর্কিড গার্ডেন গড়ি তোলার অর্কিড সংরক্ষণেরও কেন্দ্র স্থাপন করা হব। আশা করা হয়েছে এই বনাঞ্চলখনে পুনের পূর্ব রূপ ধারণ করবলে সক্ষম হব। এই প্রয়াস যাতে আধাতে থমকি নরয় আর অহরহ এই পরিবেশ কর্মী সকল ব্রতী হয়ে থাকে, সেয়াই এটা সকলে আশা করছে। সোনারীরপরা রফিক আহমেদ, নিউজ লাইভ।